জাতীয় দলে ফিরলেন সাকিব মোস্তাফিজ সহ। আজ এক বিবৃতিতে টাইগারদের স্কোয়াডের এই পরিবর্তনের কথা জানিয়েছে বিসিবি। আগামী 10 ও 12 মে মিরপুর শেরেবাংলা চতুর্থ ও শেষ টি টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এর মধ্য দিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব 10 মাস পর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ফিরছেন। তিন ক্রিকেটার দলে অন্তর্ভুক্ত হওয়ায় চলতি সিরিজটিকে ছিটকে গেছেন পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব ও শরীফুল ইসলাম। এর মধ্যে শরীফুলকে বিশ্রাম দেওয়ার কথা জানিয়েছে বিসিবি। বাকি দুই ক্রিকেটার স্কোয়াডে থাকলেও সিরিজে কোনো ম্যাচ খেলা হয়নি তাদের। আইপিএল থেকে ফেরার পর মোস্তাফিজকে বিশ্রাম দেওয়া হয়, ডিপিএল খেলতে সাকিবকে ছুটি দেওয়া হয় এবং চোটের পর পুনর্বাসনের কারণে দলে ছিলেন না সৌম্য। অবশেষে তাদের তিনজনকেই দলে ফেরানো হয়েছে। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে টাইগারদের সর্বশেষ আন্তর্জাতিক সিরিজ এটি। ইতোমধ্যে স্বাগতিকরা সিরিজ নিশ্চিত করে ফেলায় শেষ দুই ম্যাচ হয়ে গেছে অনেকটা আনুষ্ঠানিকতা রক্ষার লড়াই। মিরপুরে আগামী 10 মে চতুর্থ টি টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়, 12 মে সকাল 10টায় পঞ্চম ও শেষ টি টোয়েন্টি শুরু হবে। শেষ দুটি টি টোয়েন্টি বাংলাদেশের স্কোয়াড নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, মিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক, শেখ মেহেদি হাসান, ইশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান সাকিব, সৌম্য সরকার, তানবীর ইসলাম ও মোহাম্মদ ছাইফুদ্দিন। ধন্যবাদ সবাইকে।